আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে আন্তরিকভাবে দুঃখিত আমাদের একটু দেরি হয়ে যাওয়ার জন্য একটু নেটওয়ার্কে ডিস্টার্ব করছে যে কারণে আমাদের ক্লাসটা শুরু করতে একটু দেরি হয়ে গিয়েছে বাট আশা করি বাকি সব বন্ধুরা আমাদের সাথে ইতিমধ্যে ক্লাসটাতে জয়েন করে ফেলেছে যারা এখনো আমাদের ক্লাসটাতে জয়েন করে নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব যেন জলদি জলদি সবাই আমাদের সাথে জয়েন ফেলতে পারে করে এবং আমরা একসাথে আমাদের আজকে ক্লাসটা কিন্তু শুরু করতে পারি তো বন্ধুরা যারা ক্লাসটাতে আছি আমরা সবাই আমাদের বাকি বন্ধুদেরকে একটু মেনশন করে দেয় যেন সবাই একসাথে আমাদের ক্লাস টাতে জয়েন করতে পারে ঠিক আছে আমি ইতিমধ্যে একটু দেখতে পাচ্ছি যে আমাদের সাথে ক্লাসটাতে অনেকেই জয়েন করে ফেলেছে অনেকে কমেন্টেও জানাচ্ছে আসসালাম জানিয়েছ অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে জয়েন করার জন্য যারা জয়েন করেছো তাদের নামটা একটু কয়েকজনের জয়নুল আবেদিন নাজিফা মাসুমা তারপর হচ্ছে জান্নাতুল নাম আহ নাবুর আলী তারপরে হচ্ছে সায়রা খাতুন লুবনা ইসমাইল আহ সুমাইয়া হাফসা তারপরে হচ্ছে আহ জয়নুল সহ আরো অনেকেই জয়েন করেছে অনেক অনেক ধন্যবাদ তাওসিফ জয়েন করেছো আহ বাকি বন্ধুদেরকে একটু মেনশন করে দাও যেন সবাই চলে আসে এবং একসাথে আমরা ক্লাসটা শুরু করতে পারি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো সেটা জানাতে পারো আমাকে আর তোমাদের পড়াশোনার কি অবস্থা আমরা হচ্ছে আহ আজকে সিরাজুদ্দুল্লাহ নাটকটা করবো এটা আগে বলে নিচ্ছি নাটকটার ক্ষেত্রে আমরা উপন্যাসে যেমন ভাবে পড়েছিলাম নাটকের ক্ষেত্রে আমরা একটু শর্ট করে ওভারঅল কি বলা হয়েছে নাটকটাতে সেটা বোঝার চেষ্টা করব এরপর তোমরা তোমাদের বাসায় নাটকটা রিডিং দিবা বোঝার চেষ্টা করবা বোঝার চেষ্টা করার মধ্যে আমি তোমাদেরকে মেইন যদি টপিকটা বুঝিয়ে দেওয়া হয় যে সিরাজুদ্দুল্লাহ নাটকে কি কি জিনিস এখানে তোমাদেরকে বলা হয়েছে তাহলে কিন্তু আর কোনো ধরনের সমস্যা হবে না ঠিক আছে ওকে তো এটা হচ্ছে আজকে ক্লাসে আমাদের কাজ তার আগে আমরা একটু বলি যে সেটা হচ্ছে আমরা যে লাস্ট ক্লাসে উপন্যাসটা পড়ে ফেলেছিলাম সেখানে গিয়ে তোমাদের কোনো সমস্যা আছে কিনা নাকি সব কিছু একদম ক্লিয়ার ঠিকঠাক আছে সেটা কিন্তু তোমরা একটু আমাদেরকে জানাতে পারো লাস্ট ক্লাসে আমরা যে উপন্যাসটা পড়া শেষ করেছিলাম সেই উপন্যাসের সবগুলা টপিক তোমরা ঠিকঠাক মতো বুঝেছ কিনা না সেটি কিন্তু আমাকে তোমরা জানাতে পারো ঠিক আছে আলহামদুলিল্লাহ জয়নুল ভালো আছি তুমি কেমন আছো জানাতে পারো তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও যেন সবাই চলে আসে আর যদি সবকিছু উপন্যাস থেকে ক্লিয়ার থাকে সেটাও কিন্তু বলতে পারো যে ভাই উপন্যাসের সবকিছু আমরা ঠিকঠাক মতো বুঝেছি কোনো অসুবিধা হয়নি হ্যাঁ একটা বাড়ির কাজ দিয়েছিলাম ছোট্ট যে উপন্যাসটা তোমাদেরকে রিডিং করার জন্য কারা কারা পড়েছ সেটা জানাতে পারো আর যাদের হচ্ছে সমস্যা রয়ে গিয়েছে কোনো একটা পার্টে কোনো একটা পয়েন্ট বুঝতে পারো নাই সেটা কিন্তু জানাতে পারো তাহলে আমরা সেটা নিয়েও কথা বলতে পারবো আচ্ছা সিরাজুদুল্লাহ নাটকের নাট্যকার পরিচিতি যদি আমি বলি লিখেছেন হচ্ছে সিকান্দার আবু জাফর আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবা এই উপন্যাস পড়ানোর ক্ষেত্রে আমি বলেছি সেটা হচ্ছে যে উপন্যাস বা নাটকের ক্ষেত্রে খুব ভিতর থেকে যে প্রশ্ন আসে এমন না সেই জায়গা থেকে তোমাদের এই যে উপন্যাস বা নাট্যকার পরিচিতিটা খুব ভালো মতো মনে রাখা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এটা তোমরা আমরা যেন ভুল না করি আমাদেরকে মনে রাখতে হবে তাই চলো আমরা এখন সম্পর্কে গুরুত্বপূর্ণ যত তথ্য আছে সেগুলো তিনি জন্মগ্রহণ করেছেন সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে হ্যাঁ মূলত একজন কবি হলো সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তার স্বচ্ছন্দ পদচারণা কিন্তু ছিল প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তিনি বরাবরই অগ্রবর্তী ছিলেন আচ্ছা তার সম্পাদনায় দীর্ঘকাল ধরে প্রকাশিত মাসিক আচ্ছা বন্ধুরা একটু একটু ডিস্টার্ব হচ্ছে আমি খুবই দুঃখিত বাট এখন জানাও যে এখন তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা বা দেখতে পাচ্ছ কি না নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে বাট আশা করি এখন ক্লিয়ার হয়েছে এবং তোমরা সুন্দর মতো দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ তারপরে একটু জিজ্ঞেস করছি তোমাদেরকে আটকে আছে এখনো কি আটকে আছে নাকি ঠিক মতো দেখতে পাচ্ছ আই গেস ঠিক মতো দেখতে পাচ্ছ যারা ঠিক মতো দেখতে পাচ্ছ ভাইয়া চলে এসেছি তাসনিমা তাসমিমা জিজ্ঞেস করেছ আচ্ছা তো পরবর্তী অংশ যদি বলি যে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে সূচ্চার কণ্ঠে প্রতিবাদ ব্যক্ত করা এই পত্রিকাটি একাধিক বার নিষিদ্ধ এবং এর প্রকাশিত সংখ্যা বাজেয়াপ্ত হয়েছিল সিকান্দার আবু জাফরের শিক্ষা জীবন শুরু হয় তৎকালীন খুনলার তালা বিডি ইংরেজি উচ্চ বিদ্যালয় সেখানকার পাঠ সমাপ্ত করে তিনি কলকাতা সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন শিক্ষা জীবন সমাপ্ত হবার পর উনিশশো সাল থেকে বিভিন্ন ধরনের মননশীল পেশায় তিনি যুক্ত হন দেশভাগের পর পূর্ব বাংলায় চলে আসেন এবং উনিশশো সাল পর্যন্ত রেডিও পাকিস্তানের স্টাফ আর্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ছিলেন মুখ্যত একজন সাংবাদিক কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় কাজ করার অভিজ্ঞতাও তার ছিল মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সাপ্তাহিক অভিযান পত্রিকা সম্পাদনা ও প্রকাশের গুরু দায়িত্ব পালন তিনি করেছেন আমরা যদি পুরো বিষয়টা থেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য একটু দাগাই তার সম্পাদনায় দীর্ঘকাল ধরে প্রকাশিত মাসিক পত্রিকা যে সমকাল সেটার কথা বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ তথ্য এবং পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে যে বুদ্ধিভিত্তিক প্রতিবাদ এবং প্রতিরোধ তিনি করেছেন একটা বলিষ্ঠ প্ল্যাটফর্ম তিনি তৈরি করেছেন সেটার কথা কিন্তু বলা হয়েছে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ করায় ব্যক্ত করা এই পত্রিকাটি একাধিকবার নিষিদ্ধ ও এর প্রকাশিত সংখ্যা বাজেয়াপ্ত হয়েছিল সিকান্দার আবু জাফরের শিক্ষা জীবন শুরু হয় তৎকালীন খুনলার তালা বিডি ইংরেজি উচ্চ বিদ্যালয় সেখানকার পাঠ সমাপ্ত করে তিনি কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেছেন শিক্ষা জীবন সমাপ্ত হবার পর উনিশশো সাল থেকে বিভিন্ন ধরনের মননশীল পেশায় তিনি যুক্ত হন দেশভাগের পর পূর্ব বাংলায় চলে আসেন এবং উনিশশো সাল পর্যন্ত রেডিও পাকিস্তানের স্টাফ আর্টিস্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন তিনি ছিলেন মুখ্যত একজন সাংবাদিক কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় কাজ করার অভিজ্ঞতাও তার কিন্তু রয়েছে মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সাপ্তাহিক অভিযান পত্রিকা সম্পাদনা এবং প্রকাশনের বা প্রকাশের গুরুদায়িত্ব তিনি পালন করেছেন আমাদের সংগ্রাম চলবেই বাংলা ছাড়ো প্রভৃতি বিখ্যাত রচনা স্রষ্টা সিকান্দার আবু জাফর নাট্যকার হিসেবে বিশেষভাবে সমাদৃত ছিলেন সিরাজুদুল্লাহ ছাড়াও আরো যেসব বিখ্যাত নাটক রয়েছে তাদের মধ্যে রয়েছে মাকরসা উনিশশো ষাট শকুন্ত উপখ্যান হচ্ছে উনিশশো মহাকবি আলাউল এটা খুব ভালো মতো মনে রাখবে এটা প্রকাশনা সাল হচ্ছে কত উনিশশো ছেষট্টি এটা খুব ভালো মত মনে রাখবে এটা অবজেক্টিভ হিসেবে অনেকবার আসে এসে এবং এসেছে কবিতা ও নাটকের পাশাপাশি উপন্যাস ও অনুবাদ সহ বিভিন্ন সৃষ্টিশীল কর্মকাণ্ডে তিনি সবিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন উনিশশো সালের পাঁচই আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন যেটার কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে আচ্ছা এবার আমরা হচ্ছে মূলত সাহিত্য বা হচ্ছে নাটকটার সম্পর্কে বা নাটকের যে নাটকটি যিনি রচনা করেছেন তার সম্পর্কে আমরা জানি এবার হচ্ছে নাটকের একদম একদম খুব বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলে আমরা পরবর্তী অংশে চলে যাব ঠিক আছে আচ্ছা সাহিত্য রচনার একটা বিশেষ রূপ শ্রেণী হচ্ছে নাটক প্রাচ্য নাট্যশাস্ত্রে দৃশ্যকাব্য বলে অভিহিত করা হয়েছে এবং গ্রিক ভাষা থেকে আগত ড্রামা শব্দটির অর্থই হলো যে অ্যাকশন তথা কিছু করে দেখানো বাংলা নাটক নাট্য নট নটি প্রভৃতি শব্দ উদ্ভূত হয়েছে নট ধাতু থেকে যার অর্থ নড়াচড়া করা অর্থাৎ নাটকের মধ্যে এক ধরনের গতিশীলতা কিন্তু রয়েছে যার একটি ত্রিমাত্রিক শিল্প কাঠামো গড়ে তোলে বলে রাখা প্রয়োজন যে বর্তমান সময়ে নাটক পরিবেশনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম টেলিভিশন হলেও মঞ্চই কিন্তু নাটকের প্রকৃত এবং যথার্থ পরিবেশনা স্থল তাই নাটক বিষয়ক এই আলোচনায় মঞ্চনির্ভর নির্ভর নাট্য বৈশিষ্ট্যই কেবল বিবেচনা করা হবে প্রকৃতপক্ষে নাটকের মধ্যে একটি সামষ্টিক শিল্প প্রয়াস সম্পৃক্ত থাকে এতে কুশলী বা কুশল এটা আছে হচ্ছে কুশলী আহ কুশলী কুশীল এটা শব্দটা ভুল আছে কোনো কারণে মনে হচ্ছে দর্শকদের উপস্থিতিতে মঞ্চে উপনীত হয়ে গতিময় মানব জীবন কুশলী হওয়ার কথা আর কি বেসিক্যালি গতিময় মানব জীবনের কোন এক বা একাধিক বিশেষ ঘটনার প্রতিচ্ছবি অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করা অর্থাৎ নাটকের যে মূল বিষয় সেটাই হচ্ছে বিভিন্ন ধরনের বিষয় বিভিন্ন ধরনের ঘটনার প্রতিচ্ছবি অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করা এবং সাধারণভাবে নাটককে যে চারটা বিষয়কে বিবেচনা করা হয় তা হলো কাহিনী বা প্লট চরিত্র সংলাপ আর হচ্ছে পরিপ্রেক্ষিত একটি নির্দিষ্ট প্রেক্ষাপটকে ঘিরে শিল্প ঘন কাহিনী কেন্দ্রীয় চরিত্র এবং সহায়ক বিভিন্ন চরিত্রের সংলাপকে আশ্রয় করে উপস্থাপিত হবার প্রয়াস পায় হচ্ছে নাটকে এর সঙ্গে যুক্ত হতে পারে নৃত্য গীত আবহাওয়া সংগীত শব্দ সংযোজন আলোক সম্পাদ মঞ্চ কৌশল প্রভৃতি তবে এটি নাটক সম্পর্কে একটি সাধারণ ধারণা মাত্র আচ্ছা দু দু হাজার বছরেরও বেশি সময়ে এই শিল্প মাধ্যমে নানা ধরনের পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমি আবার আসছি কিন্তু আন্তরিকভাবে দুঃখিত সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কে একটু বেশ প্রবলেম হচ্ছে আর আশা করি যে তোমরা যারা ক্লাসে আছো সবাই এখনো ক্লাসটাতে আছো যারা অনেকে হয়তো চলে গিয়েছে নেটওয়ার্কের প্রবলেম দেখে বাট মোস্ট অফ দা স্টুডেন্ট যারা ছিল ক্লাসটাতে আচ্ছা তোমাদের কমেন্ট সেকশন দেখতে এত হাসি আসতেছে আমি দেখতেছিলাম নেটে খুব প্রবলেম করতেছে আসলে এই কারণটাতে হচ্ছে আমি ক্লাসটা থেকে বের হয়ে যেতে হয়েছিল আচ্ছা অনেক অনেক ধন্যবাদ যারা এখনো ক্লাসটাতে আছো আমরা তাহলে কন্টিনিউ করে ফেলি হ্যাঁ আচ্ছা এগুলো আসলে খুবই বেসিক জিনিস এগুলো তোমরা না পড়লেও কোনো অসুবিধা নেই বেসিক মানে তো হচ্ছে এগুলা ট্র্যাজেডি কমেডি প্রহসন কি বাংলা নাটক কেমনে কি হয়েছে এগুলা নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে এগুলো তোমাদের জন্য লাগবে না লাগবে না বলতে এগুলো বইয়ে আছে বাট অনেক সময় প্রয়োজন এগুলো আসলে না পড়লেও চলবে আমরা আমাদের যে প্রসঙ্গ নাটক রয়েছে ইতিহাস ভিত্তিক নাটক সিরাজুদুল্লাহ সেটা নিয়ে হচ্ছে আমরা এখন কথা বলা শুরু করব হ্যাঁ তো আমরা যদি দেখি ইতিহাস ভিত্তিক নাটক গুলাকে বলে সেটা আগে তোমাদের একটু বুঝতে হবে ইতিহাস ভিত্তিক নাটক আমরা সাধারণত বলে থাকি হচ্ছে তোমার সেই নাটকগুলাতে যেগুলা হচ্ছে তোমার ইতিহাস কে তুলে ধরা হয়েছে ইতিহাসের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে বিভিন্ন সাহিত্যকর্মের মাধ্যমে বা নাটকের মাধ্যমে তখন আমরা সেটাকে ইতিহাসভিত্তিক নাটক বা সাহিত্যকর্ম বলে থাকি হ্যাঁ ইতিহাসের সত্য এবং সাহিত্যের সত্য সব সময় অভিন্ন পথে নাও চলতে পারে তা সত্ত্বেও ইতিহাসকে অবলম্ব করে সাহিত্য সৃষ্টির যে রীতি সেটা কিন্তু সুপ্রাচীন রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যে ঐতিহাসিকতা প্রবন্ধে ইতিহাসের বহুতর ঘটনা এবং বিবিধ অনুষঙ্গকে সাহিত্যে পরিহার করার পক্ষে নিজের অভিমত ব্যক্ত করেছেন তিনি মনে করেন যে এতে সাহিত্য নিজের কর্তৃত্ব হারিয়ে ফেলে এবং ফলত সাহিত্যের যে শিল্প রস আহরণ তাও ব্যাহত হয় অর্থাৎ রবীন্দ্রনাথের মত ছিল ইতিহাসকে কেবল ঘটনা সূত্রের মধ্যে সীমিত রেখে তাকে রচয়িতা কল্পনায় ডুবিয়ে শিল্পমাত করে তোলা কেননা ইতিহাসের পুনর্লিখন সাহিত্যিকের উদ্দেশ্য নয় দেখো একটা জিনিস এখানে যেটা বলার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে যে ইতিহাস ভিত্তিক যে বিষয়টা সেটা কিন্তু কোনোভাবে এমন আসে না যে তুমি নতুন করে ইতিহাসের কোনো ঘটনাকে নতুন ভাবে ব্যাখ্যা করবা এটা হবে না ইতিহাসের যে বিষয়টা রয়েছে সেটাকে তুমি তোমার সাহিত্যের ভাষার মাধ্যমে সাহিত্যিকের চেতনা বা সাহিত্যের বা বোঝানোর চেষ্টা করেছেন ঠিক আছে পরবর্তীতে দেখো বলা হয়েছে তবে রবীন্দ্রনাথের এই মন্তব্য থেকে এরূপ কোন সিদ্ধান্ত নেবার সুযোগ নাই যে ইতিহাসের প্রতি সাহিত্যিকদের আনুগত প্রদর্শন অপ্রয়োজনীয় মূল কথাই যে ইতিহাসের মূল সত্যের প্রতি আস্থা রেখেই সাহিত্যিক ইতিহাস অবলম্বী সাহিত্য রচনা করবেন তবে ইতিহাসকে যান্ত্রিকভাবে অনুসরণের কোনো দায় লেখকের থাকবে না এমন দাবি যুক্তি হবে না তবে বাংলা ইতিহাস ভিত্তিক নাটক রচনায় উল্লেখিত এই আদর্শ সর্বদা অনুসৃত হয়েছে যে ইতিহাসকে অবলম্বন করে নাটক রচনার প্রচেষ্টা যে শতাব্দী প্রাচীনটা অনস্বীকার্য এসব নাটকে অধিকাংশ ক্ষেত্রে যে ইতিহাসের প্রসঙ্গ এসেছে তা রাজরাজরা ইতিহাস কোন সম্রাট কিংবা নবাব অথবা সেনাপতি তথা কোনো না কোন প্রকার সামন্ত বীর এমনকি কখনো কোন সামন্ত নারী নাটকের কেন্দ্রীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে ঠিক আছে পরবর্তীতে যদি যাই আমরা এই ধরনের নাটক এই ধরনের নাটক এর কেন্দ্রীয় চরিত্র সর্বদাই সামন্ত শ্রেণীর প্রতিনিধি আচ্ছা যেখানে সামন্ত প্রভু তথা রাজার ইচ্ছাতেই প্রজার ইচ্ছা গণতান্ত্রিক অধিকার চেতনা এক্ষেত্রে মূল ধারণা নাই সামন্ত ভাবনাটা কেমন জানো সামন্ত চিন্তা ভাবনাটা হচ্ছে তোমার এখানে গণতান্ত্রিক মনোভাবের কোনো সুযোগ নাই গণতন্ত্রের কোনো চর্চা সেখানে হয় না রাজা যেটা মনে করেন রাজা যেটা ভালো মনে করেন সেটাই সেখানে কার্যকর হয় সেটাই সেখানে দেখানো হয় আর সাধারণভাবে কেন্দ্রীয় চরিত্রকে মহিমান্বিত করার অর্থ হলো প্রকারান্তে সামন্ত ব্যবস্থাকে বা সমস্ত ব্যবস্থাকে অভিনন্দিত করা কিন্তু সমগ্র ভারতবর্ষে যে সময় সামন্ত কাঠামো থেকে ক্রমশ বেরিয়ে আসতে শুরু করেছে সঙ্গে লড়াই করে ক্রমশ একটি গণতান্ত্রিক সমাজ গঠনের পথে এগিয়ে চলেছে তখন এই পেছন সামন্ত সমাজ পরিবর্তনের গতিধারাকে সঙ্গে সংঘর্ষপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা জায়গায় আবার এই কথাও সত্য যে দীর্ঘ ইংরেজ শাসনের ঘেরাটোপে থেকে নাট্যকাররা যখন কোনো উৎকৃষ্ট শিল্প সৃষ্টির চরিত্রের সন্ধান করেছেন তখন তাদের সামনে এই সামন্ত বীরগণই আবির্ভূত হয়েছে সমাজ গতির বিপরীত স্রোতে না হেঁটেও উল্লেখিত এসব অনুষঙ্গ নিয়ে নাটক রচনা করতে গিয়ে বাংলা সাহিত্যের মুখ্য নাট্যকাররা কখনো ইতিহাসকে বা ইতিহাসের প্রেক্ষাপট হিসেবে রেখে তাদের দৃষ্টি নিবন্ধন করেছেন মানব মনস্তত্ব প্রেম জীবন উপলব্ধি দিকে আবার কখনো অভীষ্ট সামন্ত নায়কের ইতিহাস সূত্রকে অক্ষুণ্ণ রেখে সমসাময়িক প্রেক্ষাপটে একটি দেশাত্মবোধক কাঠামোতে এই চরিত্রটিকে পুনর্নির্মাণ করেছেন এমনকি এই দুইয়ের সমন্বয়ে ঘটানো অসম্ভব নয় প্রথম বর্ণিত কৌশলের উল্লেখ্য বা উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে স্মরণ করা যায় মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণ কুমারী বা রায়ের সাজাহান নাটকের কথা দ্বিতীয় কৌশলের সবচেয়ে সমাদৃত দৃষ্টান্ত হল সিরাজ বাংলার শেষ স্বাধীন নবাব যতই সামন্ত শ্রেণীর প্রতিনিধি হন না কেন বাংলার নাট্যকারদের সৃষ্টিশীল প্রজ্ঞা হয়ে উঠেছেন স্বাধীনতা মানুষের চিরায়িত আয়কর কিন্তু সমগ্র ভারতবর্ষ জুড়ে যে সামন্ত থেকে আচ্ছা এই মাত্র পড়লাম আমরা কাঠামো আছে যাই কিন্তু সমগ্র ভারতবর্ষ যে সময় সামন্ত কাঠামো থেকে ক্রমশ বেরিয়ে আসতে শুরু করেছে সঙ্গে লড়াই করে ক্রমশ একটি গণতান্ত্রিক সমাজ গঠনের পথে এগিয়ে চলেছে তখন এই পেছনমুখী সামন্ত প্রীতি সমাজ পরিবর্তনের গতিধারার সঙ্গে সংঘর্ষপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা জাগায় আবার এই কথাও সত্য যে দীর্ঘ ইংরেজ শাসনের ঘেরা থেকে নাট্যকাররা যখন কোন উৎকৃষ্ট শিল্প সৃষ্টির উপযোগী চরিত্রের সন্ধান করেছেন তখন তাদের সামনে এই সামন্ত বীরগণই আবির্ভূত হয়েছেন সমাজগতের বিপরীত স্রোতে না হেঁটে উল্লেখিত এসব অনুসঙ্গ নিয়ে নাটক রচনা করতে গিয়ে বাংলা সাহিত্যের মুখ্য নাটকারা কখনো ইতিহাসকে বা ইতিহাসের প্রেক্ষাপট হিসেবে রেখে তাদের দৃষ্টি নিবন্ধন করেছেন মানব মানবত্ব প্রেম জীবন উপলব্ধির প্রভৃতির দিকে আবার কখনো অভীষ্ট সামন্ত নায়কের ইতিহাস সূত্রকে অক্ষুন্ন রেখে সমসাময়িক প্রেক্ষাপটে একটি দেশাত্মবোধক কাঠামোতে এই চরিত্রটিকে পুনর্নির্মাণ করেছেন এমনকি এই দুয়ের সমন্বয় ঘটানো অসম্ভব নয় প্রথম বর্ণিত কৌশলের উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে স্মরণ করা যায় মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণ কুমারী কিংবা রায়ের শাহজাহান নাটকের কথা দ্বিতীয় কৌশলের সবচেয়ে সমাদৃত দৃষ্টান্ত আচ্ছা এটা আমরা কিন্তু মাত্রই আই গেস তো আমরা স্কিপ করতে পারি আমরা চলো একদম আমাদের যে সিরাজুদ্দুল্লাহ নাটকটা রয়েছে সেখানকার মূল যে পাঠ সেখানে চলে যায় আচ্ছা আমরা যদি বলি অধিকাংশ সিরাজের বিষয়টা বা সিরাজ নিয়ে অনেক কথা বলছে সিরাজ চরিত্রটাকে যদি আমরা একটি বিশ্লেষণ করার ব্যাখ্যা বা চেষ্টা করি তাহলে সিরাজ ছিল একদম খাঁটি বাঙালি এবং সে রাজা হিসেবেও বাঙালি মানুষ তার যে জনগণ তার যে প্রজা তাদের প্রতি আসলে বেশ ভালো ব্যবহার বলো ভালোভাবে রাজ্য পরিচালনা করা বলো এই গুণগুলো কিন্তু তার মধ্যে ছিল হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি যে তাই তার পরাজয়ে যখন ঘটেছিল তখন কিন্তু আসলে পরাজয় সেটাও ঘটে এবং তার পতনের সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার দুই নাট্যকার থেকে সৃষ্টি উদ্দেশ্য এবং প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন যে সেটা দেখানো হয়েছে এ প্রসঙ্গে নাট্যকারের নিজের অভিমতটি স্মরণীয় নতুন মূল্যবোধের তাগিদে ইতিহাসের বিভ্রান্তি এড়িয়ে ঐতিহ্য এবং প্রেরণার উৎস হিসেবে সিরাজ কে আমি নতুন দৃষ্টিকোণ থেকে আবিষ্কারের চেষ্টা করেছি করা হয়েছে একান্তভাবে প্রকৃত ইতিহাসের কাছাকাছি অনুসরণ করে সিরাজুদ্দুল্লার জীবন নাট্য তিনি পুনর্নির্মাণ করার চেষ্টা করেছেন আচ্ছা খুব ভালো কথা ধর্ম ওই নৈতিক আদর্শে সিরাজুদ্দুল্লাহ যে অকৃত্রিম বিশ্বাস সে তার চরিত্রে যে ধীরতা মানবীয় সদগুণ গুলোকে চাপা দেওয়ার জন্য ঔপনিবেশিকরা যারা হচ্ছে তোমার এটা কি বলবো আমি যারা হচ্ছে খারাপ চেয়েছে বা যারা হচ্ছে ষড়যন্ত্রকারীরা হবে এটা যুক্রান্তকারীরা ষড়যন্ত্রকারীরা বা তাদের স্বার্থত স্থাপকেরা অসত্যের বাহার জমিয়ে তুলেছিল এই নাটকে প্রধানত সেই আদর্শ এবং মানবীয় গুণ তিনি তুলে ধরতে চেয়েছেন প্রকৃত পক্ষে সিকানদার যে সময় নাটক লিখেছেন সে সময় পূর্ব বাংলার মানুষ কণ্ঠস্বরকে ধারণ করে আছে আচ্ছা ওকে পরবর্তীতে যদি যায় মোটার আগে ইতিহাসের নির্দেশনা মেনে নিয়ে সিকান্দার আবু জাফর এই নাটকে সিরাজুদুল্লাহকে ফির চরিত্রের অধিকারী বাঙালির জাতীয় বীর হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন নাট্য রূপ দান করা ছাড়াও সিরাজুদুল্লাহর এই মর্মান্তিক ঐতিহাসিক কাহিনী নিয়ে ষাটের দশকে ঢাকায় চলচ্চিত্র নির্মিত হয়েছে এই চলচ্চিত্রে সিরাজউদ্দলা চরিত্র অভিনয় বিখ্যাত আনোয়ার হোসেন বিপুল জনপ্রিয়তা লাভ করেন অর্থাৎ সিরাজউদ্দলা যেই ঘটনাটা ওভারঅল সেটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় সো জনপ্রিয় হওয়ার কারণে এটা বিভিন্ন ভাবে দেখানো বিভিন্ন ভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে শিক্ষানদার আবু জাফর রচিত এই নাটকটি হচ্ছে করুণ রসাত্মক এক অপরিসীম যন্ত্রণা দগ্ধ পরিণতির মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে এই হচ্ছে রচনাটি ট্র্যাজেডি সহ বেদনা বহতা এখন থেকে যেই টপিক গুলো আমরা বলছি মানে এখন মানে এই যে যেমন একটা লাইন করে ফেললাম প্রত্যেকটা লাইন কিন্তু একটু কঠিন একটু জটিল এবং হচ্ছে তোমার একটু বোঝার ব্যাপার রয়েছে একটু ভালো মতো দেখো তোমরা কোনো কিছু না বুঝলে সাথে সাথে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানায়ো ঠিক আছে যেই পয়েন্টেই তোমরা বুঝবা না আমাকে একটু সাথে সাথে বলে ফেলবা আচ্ছা তারপর হচ্ছে যদি আমি যাই আমরা হচ্ছে দেখতে পাচ্ছিলাম তোমার কি বলতো আমরা দেখতে পারলাম যে তোমার নাটকের যে বিষয়গুলা সেখানে কথা তুলে ধরা হয়েছে এই নাটকে হচ্ছে বিদ্যমান সেই জিনিসটা কিন্তু এখানে আমরা দেখেছি ঠিক আছে তো আমরা যদি এই বিষয়গুলা দেখতে থাকি ট্র্যাজেডি সদৃশ্য বিভিন্ন ট্র্যাজেডি কেন দেখানো হয়েছে কারণ এই নাটকের যে পরিণতি এই নাটকের যে শেষটা সেটা অত্যন্ত করুণ ভাবে হয়েছে হ্যাঁ নাটকের কেন্দ্রীয় চরিত্র সিরাজের ব্যক্তিত্ব এবং প্রজ্ঞা একইভাবে ট্র্যাজেডির শিল্প মানকে স্পর্শ করেছে এক অনিবার্য ও ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাওয়া সত্ত্বেও আপন লক্ষ্যে অবিচল থাকার মধ্য দিয়ে সিরাজকে নাট্যগার ট্র্যাজেডির নায়কের মতোই এক অসামান্য উচ্চতায় নিয়ে গিয়েছেন আবার এই কথাও সত্য যে সিরাজের তার যন্ত্রণা ভোগের অবসান ঘটিয়েছে যা ট্র্যাজেডির মেজাজটা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে তবে বলে রাখা প্রয়োজন নাটকটি রচনা সবসময় বাংলাদেশের সমাজ রাজনীতি এবং সংস্কৃতিতে যে আন্দোলনের অভিঘাত বা অভিঘাত করা লক্ষ্য করা যাচ্ছিল তাকে সম্মুখভাবে উপলব্ধি করেই সম্ভবত পুঙ্খানুপুঙ্খ গ্রিক বা কিংবা শেক্সপিয়ার ট্র্যাজেডির ব্যাকরণ মেনে কোনো নাটক রচনায় নাট্যকার উদ্বুদ্ধ হন নাই অর্থাৎ এখানে মূলত যে বিষয়টা এখানে মূলত যে বিষয়টা বলতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে নাট্যকার নাটকের বৈশিষ্ট্য সেইটাকে একদম সম্পূর্ণভাবে তিনি মেনে নাটকটা রচনা করেননি বড় অনেকগুলো বিষয় নিজের মতো করে ব্যাখ্যা করার দেখানোর চেষ্টা করেছেন বৈশিষ্ট্যগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আচ্ছা পরবর্তী অংশে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পারি নাটকে বা নাটকটি রচনাকাল মূলত স্বাধীনতার আকাঙ্ক্ষায় নতুন করে বাঙালির জেগে উঠার সময় এক উজ্জীবিত ব্যর্থতা কারণ্য যাসতেই পারে কিন্তু তা কোনোভাবেই অন্তহীন যন্ত্রণায় অবসিত হতে পারে না অথচ ট্র্যাজেডি মানে কিন্তু শেষ পর্যন্ত নায়কের সীমাহীন দুর্ভোগে নিপতিত হয়ে যাওয়া নাটক যেহেতু সময় এবং সমাজের প্রতিচ্ছবি সেহেতু সিকান্দার আবু জাফর সমকালকে সমীহ না করে পারেননি যদিও এর অন্যথা করতে চাইতেন তবে তা আরো অনেক বেশি শিল্প ঝুঁকির মধ্যে পড়ে যাইত আচ্ছা তারপরের অংশে যদি আমরা চলে যাই নাট্যকার উপলব্ধি করেছেন যে গ্রিক ট্র্যাজেডির নিয়তি বাদ একালে প্রধান প্রতিপাদ্য তোমার হচ্ছে বিষয় নয় আচ্ছা আমরা পরের অংশগুলোতে পরের অংশগুলোতে যাওয়ার আগে একটা কথা তোমাদের একটু জিজ্ঞেস করি যারা ক্লাসে আছো তোমরা একটু আমাকে বলো সেটা হচ্ছে আমার মাথায় ক্লাসা নিতে নিতে একটা জিনিস মাথায় আসলো সেটা হলো যে তোমার আমরা একটা কাজ করতে পারি তোমার হচ্ছে যে আমরা যে এই নাটকটা তোমরা পড়লে বা পড়তে গেলে লক্ষ্য করবা যে এখানে আহ তিন চারটার মতো অঙ্ক আছে মানে পার্ট আছে পার্ট পার্ট করে করা হয়েছে ঠিক আছে আচ্ছা তো এইটা হচ্ছে তোমার যদি হয় তাহলে তোমাদের কি প্রয়োজন আছে কিনা যে আমরা আবার সবগুলো টপিক মোটামুটি ভাবে বা হচ্ছে এটার জন্য দুইটা বা তিনটা ক্লাস আরো করব কিনা মানে একদম ব্রোকেন ডাউন যদি পড়তে চাই এটা যদি হয় তাহলে একটু আমাকে এখনই জানাও তাহলে আমি হচ্ছে আহ ওইভাবে একটু প্ল্যান করতে পারি কারণ কি কেন বলতেছি কারণ হচ্ছে এমন হতে পারে যদি বিষয়টা হলো যে তোমরা আসলে চাও না বা হচ্ছে লাগতেছে না তাহলে প্রয়োজন নাই যদি মনে করো যে ওইটা ওই পার্টগুলোর উপর বা একটা অঙ্কের উপর ক্লাস নিলে তোমাদের জন্য ভালো হয় তাহলে কিন্তু আমরা চাইলে সেই কাজটা করে ফেলতে পারি আমরা চাইলে আহ প্রত্যেকটা পার্টের উপর বা প্রত্যেকটা অঙ্কের উপর ক্লাস করতে পারি ঠিক আছে আচ্ছা তো এটা তোমরা একটু কমেন্টে জানাতে পারো আচ্ছা করতে চাও অনেকে করেন আচ্ছা ঠিক আছে আহ ওকে আমরা তাহলে এই কাজটা করতে পারি আমরা তাহলে যেটা করব যে আমরা হয়তো একদিন সময় নেবো কারণ তোমরা জানো যে এখানে অনেকগুলা টপিক এর তোমার টাইপ করতে হবে আমরা একটা কাজ করতে পারি নেক্সট উইকে না তিন চার দিন হয়তো ক্লাস নেওয়া লাগতে পারে তো সেটা যদি হয় তোমরা কোন সময়টায় আমাকে টাইম দিতে পারবা এই মানে তোমাদের ফিক্স স্লট ছাড়া আমাকে একটু জানায়ও যে ভাই আমরা হয়তো দুপুরে একটা টাইমে অথবা সন্ধ্যা একটা টাইমে অথবা সকালে যদি নিতে পারো তাহলে আরো খুব ভালো হয় যে সকালে সাপোজ নয়টার সময় আমি একটা ক্লাস নিয়ে ফেললাম তোমরা সবাই ক্লাসটা করে ফেললা পরে যারা লাইভে করতে পারলাম করলো যারা লাইভে করতে পারলা না তারা হয়তো রেকর্ডেড করলাম কিন্তু তাও করে রাখা এটাও যদি হয়ে থাকে তাহলে একটা তোমাদের জন্য আমার মনে হয় ভালো হবে তো সেই ক্ষেত্রে টাইমটা তোমাদের জন্য কখন হলে সুবিধা হয় তাহলে একটু জানায় ঠিক আছে আচ্ছা আমরা কন্টিনিউ করি এখানে আসলে মানে অল্প জায়গার মধ্যে বা অল্প বিষয়ের মধ্যে পুরো নাটকটা কভার করার চেষ্টা করা হয়েছে বা চেষ্টা করছি তো এই কারণে মনে হচ্ছে একটু ডিফিকাল্ট হয়ে যাবে তোমাদের জন্য তাই আসলে তোমাদেরকে জিজ্ঞেস করা যে এরকম করলে তোমাদের কাছে কি মনে হয় যে ভালো হবে কিনা যাই হোক আমরা অর্থাৎ বুঝতে পারছি যে এই যে সিরাজুদ্দুল্লাহ নাটকটা এটা হচ্ছে মূলত তোমার তোমার হচ্ছে একটা আমি বলতে পারি এখন নাটকের যে প্রান্তরে নামটা আমরা সবাই শুনেছি যে পলাশীর প্রান্তরেই আহ তোমার হচ্ছে ঘটনাটা ঘটেছিল তার সম্পর্কে একটু আমরা জেনে নিই এটা জানলে মোটামুটি নাটকের মূল বিষয় কাবার হয়ে যাবে তারপর একটু পড়ি আচ্ছা পলাশি যুদ্ধের পটভূমি বাণিজ্যের আকর্ষণেই কিন্তু ইউরোপীয়রা ইউরোপীয়রা দীর্ঘকাল পূর্বে ভারতে আসে এবং ক্রমশ দেশের রাজনীতিতে তারা তাদের আধিপত্য বিস্তারে সচেষ্ট হয়েছিল বাণিজ্যের কথা বিবেচনা দ্রব্যের ব্যাপক চাহিদা ছিল সমগ্র ইউরোপে বিশেষ করে ইংল্যান্ডে এবং স্মরণ রাখা প্রয়োজন যে কলম্বাস এদেশ আবিষ্কারের উদ্দেশ্যে এককালে সমুদ্র যাত্রা করেছিলেন যদিও শেষ পর্যন্ত তিনি আবিষ্কারের আবিষ্কার করে ফেলেন আমেরিকা ইতিহাস থেকে আরো জানা যায় পর্তুগিজ নাবিক এবং ভেনিয়া বাস্কো গামা ভারতে পৌঁছেছিলেন চোদ্দশো আটানব্বই সালে এই পর্তুগিজদের সূত্র ধরেই একের পর এক পূর্ব ভারত ভারতের বিভিন্ন অংশে স্থাপিত হতে থাকে এরা দস্যু বৃত্তিতেও লিপ্ত ছিল এদের নিয়ন্ত্রণ এবং দমন করতে তৎপর হন মোঘল সম্রাট জাহাঙ্গীর আরো উল্লেখ করা প্রয়োজন যে তার অনুমতি পেয়ে ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে সুরাটে ম্যানেজ গ্রুপে স্থাপন করেন বলা যেতে পারে এই আপাত ক্ষুদ্র ঐতিহাসিক ঘটনাটি মূলত ভারতের পরবর্তীকালের ইতিহাসকে নিয়ন্ত্রণ করেছে ইতিহাস থেকে আরো জানা যায় যে 1632 সালে বাংলার সুবাদার যুবরাজ শাহ সুজা সম্মতি পে ইংরেজরা হুগলিতে কারখানা স্থাপনের অনুমতি পায় এটি ধারাবাহিকতায় 1698 সালে ইংরেজ সুতানটি এবং গোবিন্দপুর কলকাতা গ্রাম ক্রয় করে এবং উল্লেখিত এই তিনটি গ্রাম নিয়ে পরবর্তীতে কিন্তু কলকাতা নগরী গড়ে উঠেছিল এর কাছাকাছি সময় আরো একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে মরণাপন্ন মুঘল সম্রাট ফররুখ শিয়রকে আচ্ছা এখানে অনেক ভুল আছে আসলে সুস্থ করে তোলেন ইংরেজ ডাক্তার হ্যামিলটন তারা এরই পুরস্কার হিসেবে ডাক্তারের অনুরোধে ইংরেজদের এদেশে অবাধ বাণিজ্যের ফরমান প্রদান করেন সম্রাট যা ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য জমিদারি লাভ নিজস্ব টাকশাল স্থাপন এমনকি দেশীয় কর্মচারীদের বিচার করবার ক্ষমতাও প্রদান করে তবে দিল্লি থেকে এমন ফরমান জারি হলো বাংলার শাসনকর্তা কর্তা খাঁ সুজাউদ্দিন খাঁ সরফরাজ খাঁ আলিবর্তী খা তাদের নিজ নিজ এলাকায় এতটাই শক্তিশালী ছিলেন যে তারা কেউই বাদশাহ এই অন্যায় ফরমান মানেননি আর এ থেকেই ইংরেজদের সঙ্গে বাংলার নবাবদের ঘন ঘন সংঘর্ষ লড়াই চলতে থাকে এই সকল লড়াইয়ে ইংরেজরা বারবার পরাভূত হয়েছে নবাব পর্যন্ত সকল লড়াই খুব একটা ব্যাপকতা লাভ করেনি অন্তত শাসনামল তবে ভেতরে ভেতরে নানা রকম ষড়যন্ত্র চলছিল কিন্তু পরিস্থিতির প্রয়োজনে অতি অল্প বয়সে সিরাজুদ্দুল্লাহ সিংহাসনে আরোহণের পর থেকে ইংরেজরা সিরাজের বিরুদ্ধে ব্যাপকভাবে একের পর এক লড়াই বা ষড়যন্ত্রে লিপ্ত হয় ইংরেজদের এই ষড়যন্ত্রে সামিল হয়েছিল ফরাসিরাও কেননা বাণিজ্য কুঠি স্থাপনের সূত্র ধরে ফরাসিদের নানা রকম স্বার্থ বড় হতে দেখা দেয় বাণিজ্যের সূত্রে প্রথমে ফরাসি ও ইংরেজদের মধ্যে রেশারেশি তৈরি হল পরবর্তী পর্যায়ে তারা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সিরাজের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রের জাল বিস্তার করতে সক্ষম হয় এদিকে দিল্লির শাসন ব্যবস্থা যে সে সময় দুর্বল থাকায় মারাঠা বর্গী নাদির শাহ আফগান শাসনকর্তা আহমদ শাহ আফগানের আবদালি প্রমুখের আক্রমণে গোটা দেশ জুড়ে অস্থিতিশীলতা বিরাজ করছিল এই পরিস্থিতির সুযোগেই ইংরেজ ও ফরাসিরা তাদের চক্রান্ত বাস্তবায়নে অগ্রসর হয় আচ্ছা ইংরেজদের ষড়যন্ত্র হিসেবে তারা কিন্তু বিভিন্ন দেশীয় স্বার্থ একটা ব্যবস্থা তৈরি করেছিল আচ্ছা তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে একটু আমাকে বলো তো দেখি কোনো ধরনের প্রশ্ন আছে কিনা আচ্ছা আচ্ছা একটা জিনিস একটু বলি আমি যদি তোমাদের জন্য ওই এক্সট্রা ক্লাস গুলো মানে আমাদের নির্ধারিত স্তটের বাহিরে আমাদের ক্লাস নিতে হয় তাহলে হয়তো এমন হতে পারে যে আমাদের সকাল সকাল কারণ হচ্ছে তোমাদের অন্যান্য সবগুলো টাইমেই ক্লাস আছে দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যদি পাঁচটায় ক্লাস থাকে সোয়া ক্লাস থাকে তারপরে পনেরো আটটায় ক্লাস থাকে সাড়ে নটায় ক্লাস থাকে সো আলটিমেটলি যদি ক্লাস নিতে হয় তাহলে সকালে ক্লাস নিতে হবে আর সকালে ক্লাস নিতে হলে আমি সকাল নয়টায় তোমাদের জন্য ক্লাস নিতে হলে নিতে পারবো তো তোমরা কারা কারা সকাল নয়টায় আমার সাথে লাইভে ক্লাস নিতে থাকতে পারবা একটু আমাকে জানাও আহ তাহলে আমার জন্য খুব ভালো হয় হয়তো আমরা টানা কয়েকটা ক্লাস একটানা করে নিতে পারি নেক্সট উইকে তো একটু জানাতে পারো আর বাকি যারা আছো ক্লাসটাতে আমি সবাইকে একটু বলবো যে তোমরা সবাই যারা আছো সিরাজুদ্দুল্লাহ নাটকে মূল বিষয়টা আমি তোমাদেরকে একটু যদি বলে দিই তাহলে তোমাদের জন্য হচ্ছে খুব ভালো হয় হ্যাঁ খুব ভালো হয় আমি কেন বলছি কারণ হচ্ছে সিরাজুদ্্লাহ আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তা এখানে অনেক শর্ট করে লেখা তো এই কারণে তোমাদের অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে মনে হয় যাদের কলেজ আছে তারা পরে হয়তো আমাদের রেকর্ডের ক্লাসটা দেখে নিতে পারলাম কারণ সবার জন্য আসলে টাইম মিলানো একটু ডিফিকাল্ট হবে হ্যাঁ আচ্ছা তো আমি যেটা বলি সিরাজুদ্দুল্লাহ নাটকে আমরা মূলত কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি যেখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে একটা হচ্ছে তোমাদের যে পরিবারের মানুষ বা পরিবারের বা প্রিয়জনের তোমার হচ্ছে বিশ্বাসঘাতকতা এই জিনিসটা আসছে দেশপ্রেমের জিনিসটা আসছে দেশপ্রেমটা কিভাবে আসে এটা অনেক সময় প্রশ্ন তোমরা ভুল করো বুঝতে সেটা হচ্ছে নবাবের যে তার দেশের প্রতি ভালোবাসা নবাবে যে তার মানুষের প্রতি ভালোবাসা দেশকে আগলে রাখার চেষ্টা করা সেই জায়গা থেকে মূলত নবাব ভালোবাসা বা দেশপ্রেমের বিষয়টা তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর আর হচ্ছে তোমার প্রিয়জনের বিশ্বাসঘাতকতা কিভাবে আমরা দেখেছি আমরা দেখেছি যে নবাবের যে নিজস্ব পরিবারের মানুষ তার যে তোমার হচ্ছে খালা খালাফুপুরা রয়েছিল যেমন খসটি বেগম অন্যান্য মানুষেরা তারা দেখা গিয়েছে তোমার নবাবের সাথে কি করেছে বিক্রি করেছে বা বিশ্বাসঘাতকতা করেছে তার যে নিজের সেনাপতি মির জাফর সে যে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বুঝতে পারছি আমরা আমরা এই থেকে মূলত দেখতে পাচ্ছি যে যে নবাবের সাথে বিশ্বাসঘাতকতা সাথে যে বিশ্বাসঘাতকতা সেইটা আমরা মূলত এখানে দেখেছি এবং দেখেছি যে তোমার হচ্ছে মূলত এই যে বিশ্বাসঘাতকতা এবং দেশপ্রেম এই দুইটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু যত ধরনের প্রশ্ন আসে সবগুলো হয় এবং তার নিজের খালার তার নিজের খালার তোমার হচ্ছে এই বিশ্বাসঘাতকতার কারণেই কিন্তু সে কি করে সে কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আলটিমেটলি তার যে শাসন ক্ষমতা বলো সেটা হারায় বাংলাতে ইংরেজদের কাছে পরাজিত হয় সেটা হয় এবং আরেকটা জিনিস মনে রাখবা এখানে নবাবের যে অত্যন্ত সহজ সরলতার যে একটা বিষয় রয়েছে সেইটাও কিন্তু অনেক সময় অনেক সময় সৃজনশীল না দেখানোর চেষ্টা করা হয় কেন কারণ কি জানো কারণ হচ্ছে তোমার ওই যে দেখানো হয় যে আসলে সহজ সরলতার যে একটা সুযোগ তারা নেওয়ার চেষ্টা করেছে সেটাও ওইখানে অন্য সময় দেখানোর চেষ্টা করা হয়েছে আমার কাছে মনে হয় যে ওভারঅল তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়েছে এই ক্লাসটা বোঝা সো এটা সহজ করার জন্য আমরা যে কাজটা করব আমরা হচ্ছে তোমাদের জন্য কয়েকটা টানা ক্লাস নিতে পারি কয়েকটা টানা ক্লাস বলবো না আমি বলবো ভাগ ভাগ করে লাগলে হচ্ছে প্রত্যেক বৃহস্পতি শনিবারে হলো ভেঙে ভেঙে ক্লাস নেওয়া সো প্রত্যেকটা অঙ্ক খুব সম্ভবত চারটা অঙ্ক আছে তোমাদের এই নবাব সিরাজুল্লাহ সো প্রত্যেকটা ক্লাসে একটা একটা করে অঙ্ক শেষ করা টার্গেট থাকবে আমরা হয়তো চারটা ক্লাসে আরো ডিটেইলে সুন্দর মতো পড়তে পারবো ঠিক আছে তো আমরা এটা করবো না কোনো অসুবিধা নাই যেহেতু নেটওয়ার্ক এর একটু ডিস্টার্ব হচ্ছে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করব পরবর্তী ক্লাসে তোমার সাথে দেখা হবে এবং আরেকটা জিনিস একটু বলে রাখি যেহেতু আমাদের হয়তো রুটিনের বাইরে ক্লাস নাও লাগতে পারে আমি আমি আন্তরিকভাবে দুঃখিত হয়তো সবার সাথে মিলিয়ে কোনো টাইম পসিবল হবে না যারা করতে পারবা লাইভে করে ফেলবা যারা পারবা তারা রেকর্ডে ক্লাসটা দেখে নেবা কিন্তু ক্লাসটা যেহেতু ইম্পর্টেন্ট আমরা করে ফেললে মনে হয় সবার জন্য ভালো হবে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম